আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মূলত আমাদের ম্যাথপ্লট লাইব্রেরি যেটা আছে পাইথনের ক্ষেত্রে, এবং এটা আমি আপনাদেরকে পাইথনের একদম সর্বপ্রথম যে ক্লাসটা, মানে প্রথম না দ্বিতীয় ক্লাসটা যেটা ছিল, সেখানে আমি আপনাদেরকে কিভাবে আমরা লাইব্রেরি অ্যাড করতে হয় সেটা আমি দেখাই দিছিলাম। যাদের মনে নাই তারা একটু ওইটা একটু রিক্যাপ করে নেবেন, ঠিক আছে? এই ম্যাথপ্লট লাইব্রেরিটা আমরা কেন ব্যবহার করি, প্রথম কথা হলো আমরা যে সলিউশন গুলা বের করি, অ্যাপ্রক্সিমেশন বা যে কোনো ভ্যালু যখন আমরা বের করি, সেটা একটা গ্রাফিক্যাল ভিউ অথবা যে কোনো গ্রাফিক্যাল ভিউ আমরা দিই, এবং গ্রাফিক্যাল ভিউর ভিতরে থাকতে পারে সেটা চার্ট থাকতে পারে, গ্রাফ থাকতে পারে, তারপরে হলো কি আপনার বার থাকতে পারে, যে কোনো ধরনের। এই লাইব্রেরিটা আমি আপনাদের কেন ব্যবহার করতে বলছি বারবার, যে আমরা যেহেতু নিউমেরিক অ্যানালাইসিস করতেছি, প্লাস হলো আমরা যেহেতু পাইথনের কাজ করতেছি, পাইথনের সর্বপ্রথম স্টেপটা হলো ডাটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে? এরপরে মেশিন লার্নিং যাই বা আমরা যেখানে যাচ্ছি ডাটা সায়েন্সের ক্ষেত্রে যেভাবে যাই যেতে থাকি, এখন আমরা যে কাজটাই করি না কেন, ডাটা ভিজুয়ালাইজেশন না করলে আসলে আমাদের কোনো কাজই কমপ্লিট থাকে না, ইনকমপ্লিট থাকে, ক্লিয়ার? এই জন্য আর আরেকটা যেটা হলো, আমরা যে সলিউশনটা বের করতেছি সেটাকে যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখাতে পারি, তাহলে আমাদের গ্রাফের সাথে অনেক কিছু ম্যাচ করবে। তবে আপনাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সে আমি গ্রাফটা ওইভাবে থিওরিটিক্যালি ওইভাবে দেখানো হয় নাই, বিকজ অফ আমাদের কিছু রিসোর্সের স্বল্পতার কারণে, এটা বুঝতেই পারতেছেন আপনারা। স্যার হ্যাঁ, তো এখন এই ম্যাথপ্লট লাইব্রেরিটা যদি মনে না থাকে, তারপর আমি একটু বলে দিই কিভাবে করতে হবে। যে সেটিংসে যাবেন, সর্বপ্রথম সেটিংসে যাওয়ার পরে আমরা হয় ডিরেক্ট সেটিংসে যেতে পারি অথবা প্লাগইনও যেতে পারি। যার পরবর্তীতে আমার যে প্রজেক্টটা রান করতেছি সেই প্রজেক্টের মধ্যে যে পাইথন ইন্টারপ্রেটার, দেখেন এখানে আমার সবগুলো লাইব্রেরি আমার কি অলরেডি ইনস্টল করা আছে, এর মধ্যে একটা আছে, কই গেল আমার ম্যাথপ্লটটা, কই, এই যে ম্যাথপ্লট লাইব্রেরি। এটা কিভাবে অ্যাড করতে হবে এটা আমি আপনাদের শিখিয়ে দিছিলাম, যে আমাদের এখানে যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে আমার যে এখানে লাইব্রেরি লিস্টটা আছে, এই লাইব্রেরি লিস্ট থেকে আমাদের যে প্রয়োজনীয় লিস্ট, আমাদের এখানে প্রায় হাজার হাজার লাইব্রেরি আছে, আমাদের যেটা প্রয়োজন আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আমরা নিয়ে এটা জাস্ট ইনস্টল ক্লিক করলেই হয়ে যাবে। আমাদের ইনস্টলেশনের কমপ্লিট করার পরে আমাদের এটা আমাদের প্রোগ্রামে এটা কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো সর্বপ্রথম যেটা হলো ম্যাথপ্লট, আমাদের ডিরেক্টলি আমরা ইম্পোর্ট করতে পারি না, ইম্পোর্ট করা যায় কিন্তু ইম্পোর্ট করলে কি হয়, ম্যাথপ্লটের ভিতরে যে মডিউল গুলো আছে সেই মডিউল সবগুলো ইউজ করা যায় না। তো পার্টিকুলারলি কিছু মডিউল আমাদের ডিক্লেয়ার করতে হয়, এর মধ্যে একটা আছে মনে করেন পাইপলট, একটা আছে স্টাইল, এরকম আরো কয়েকটা মডিউল আছে। তো সর্বপ্রথম আমাদের যেটা হলো বেসিক, একদম ফার্স্ট অফ অল আমাদের পাইপলট যে মডিউলটা আছে সেটা অবশ্যই লাগে। এটা আমাদের ইম্পোর্ট করতে হলে আমাদের লিখতে হবে ফ্রম ম্যাথপ্লট লাইব্রেরি, যেটা আমি একটু আগে দেখালাম, ইম্পোর্ট, আমি ইম্পোর্ট করবো কি পাইপলট ইম্পোর্ট করব, ঠিক আছে? এবং এটা একটা নাম দিয়ে দিই, আমি বারবার নামটা টাইপ করব না, আমি জাস্ট পিটি দিব এটা নাম হিসেবে, ঠিক আছে? আমি এটা ইম্পোর্ট করলাম, এখন ইম্পোর্ট করলেই কাজ হবে না, এখন আমাদের একটা প্লট আমাদের ইয়ে করতে হবে, ডিফাইন করতে হবে। এখন প্লট ডিফাইন আমরা কিভাবে করতে পারি, কয়েক ভাবে করতে পারি। আমরা চাইলে ডিরেক্ট ভ্যালুটা প্লট করে দিতে পারি, আমরা চাইলে ডিরেক্ট প্লট না করে আমরা সেটাকে আগে অ্যারে বা অন্য কোনো ভাবে ডিক্লেয়ার করে তারপর সেটাকে ডিক্লেয়ার করে প্লট করতে পারি। আমি এখন ডিটেলটা দেখাবো না, আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাবো, কারণ আপনাদেরকে আমি শিখাইছি কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, অ্যারেতে কিভাবে ভ্যালু পাস করতে হয় এবং কিভাবে সে অ্যারেটা প্রিন্ট করতে হয়, বেশ কয়েকটা প্রোগ্রামিং কিন্তু আপনাদের এটা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝেছি না? মনে আছে মোস্ট রিসেন্টলি যেটা হচ্ছে টেবিল ফরম্যাট যেটা করছিলাম, ইয়েরটা ট্রাপিজয়েডাল না কাটটা জানো, সেখানে কিন্তু দেখাইছি কিভাবে অ্যারেতে পাস করছি এবং কিভাবে আমি অ্যারে থেকে ভ্যালু প্রিন্ট করছি, মনে আছে আপনাদের না? খাই ফেলছেন। আচ্ছা, তো প্রথমত আমরা যেটা করি, আমি চাইলে দুইভাবে করতে পারি, একটা হলো আমি আগে অ্যারে আকারে ডিক্লেয়ার করে নিতে হবে, যেটা আমি প্রিন্ট মানে প্লট করতে চাবো সেটা অবশ্যই কি অ্যারে আকারে ডিক্লেয়ার করতে হবে, এবং অ্যারের ভিতরে আমরা যে ভ্যালু গুলো দিব এই ভ্যালু গুলোকে আমাদের যে গ্রাফটা তৈরি হবে সেই গ্রাফ তার বিভিন্ন কোঅর্ডিনেট বা সাব অর্ডিনেট হিসেবে ধরে নিবে এবং আমার গ্রাফটা প্রিন্ট করবে, একদম সিম্পল যে কথাটা। আমি ফার্স্ট অফ অল ধরে নিলাম এক্স এর ভ্যালু 1 আর 2, এক্স এর ভ্যালু 1 আর 2, আর এখানে আমি দিলাম ওয়াই এর ভ্যালু, আমি একটা দিলাম সেটা হলো গিয়ে যে আমার 2 আর 3 বা 4 আর 3 যা খুশি দিই আমরা, আমি দিলাম 1 আর 7, আমি এক্স এর ভ্যালু দিলাম, ওয়াই এর ভ্যালু দিলাম 1 আর 7, এই দুইটা ভ্যালু এখন আমাদের প্রিন্ট করতে হবে। এখন আমি যদি প্রিন্ট করতে চাই, আমাদের যে ম্যাথপ্লট লাইব্রেরিটা আমি ব্যবহার করছি এবং এটা আমরা ডিক্লেয়ার করছি কি হিসেবে, পিটি হিসেবে, তাহলে আমাদের পিটি কল করতে হবে এবং এটাকে আমাদের প্লট করতে হবে, PLOT, প্লট। এবং প্লটের ভিতরে আমি যখন ব্রেকেট অ্যাসাইন করবো, আমি কাকে কাকে প্লট করতে চাচ্ছি সেটা আমাকে ডিফাইন করে দিতে হবে। আমি এখানে দুইটা এনে নিছি, এক্স আর ওয়াই, তাহলে আমি এক্স আর ওয়াইকে আমি প্লট করবো। এখন দিলে কি হবে না, আমার এটা
শো করবে না, আমাকে যেটা করতে হবে pt.show একটা ব্ল্যাঙ্ক আর্গুমেন্ট আমাকে ডিক্লেয়ার করতে হবে। আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এটা যদি আমি এখন এটা রান করি, রান করলে আমাদের একটা আউটপুট দেখাবে। দেখেন আউটপুটটা বুঝে গেছে নাকি বুঝি নাই বলেন তো। জি স্যার বুঝতে পারছি স্যার। এন ভ্যালু দেখেন আমি দিছিলাম এক্স এর জন্য 1 এবং কে 2, এক্স এর জন্য কি দিছি 1 এবং 2, আর ওয়াই এর জন্য দিছি 1 এবং 7, রাইট? 1 এবং 7 এখানে দেখেন 1, এবং এখানে লাস্ট ভ্যালুটা হলো 2, এখানে এসে 1 এটা, আর শেষ হয়েছে কোথায়, 7 এ গিয়ে। কিন্তু আমার কথা হলো এখানে এক্স কোনটা ওয়াই কোনটা আমরা কিভাবে বুঝবো, ঠিক না? সেটা তো আমরা জি স্যার। বুঝতেছি না যে এক্স এর ভ্যালু কোথায় ইনহেরিট করতেছে আর ওয়াই ভ্যালু কোথায় ইনহেরিট করতেছে। শুধু আমরা যদি এখানে মাউসটা এখানে পয়েন্ট করি, দেখেন নিচে ভ্যালু দেখাচ্ছে যে এই পয়েন্টারে আমার কত এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা আমাদের কি করতে হবে, ডিফাইন করে দিতে হবে। তার আগে আমি যেটা দেখাই, আমি আরেকভাবে কিভাবে করতে পারি, আরেকভাবে যেটা হলো আমি পিটি প্লট দিব, পিটি ডট প্লট। এখানে আমি যেটা করব, আমি এইটার মধ্যে আমাদের ডাটাগুলো অ্যাসাইন করে দিব বা ডিক্লেয়ার করে দিব, কথা বুঝতে পারছেন? আমি প্রথম অবস্থায় ধরে নিলাম হলো গিয়ে যে যে একটা ভ্যালু দিলাম আমি 5 আর দিলাম 7, আর এখানে আমি কমা দিব। কমা দেওয়ার পরবর্তীতে এখানে আবার আমার সেকেন্ড সরি থার্ড ব্রেকেট বা ব্রেকেট হবে, সেটার মধ্যে আমাদের যাবে কি, আমি আরেকটা ভ্যালু দিলাম, যে কোনো র্যান্ডম ভ্যালু নিয়ে আমি কাজ করতেছি এখন, সেটা আমি একটা দিলাম 3 আর একটা দিলাম সাপোজ টু বি 2। এবং এটা যখন আমি রান করব, খেয়াল করেন আমাদের দুটা গ্রাফ দেখাবে ইনিশিয়ালি, দেখাচ্ছে? একটা হলো জি স্যার। ব্লু আর একটা হলো গ্রিন। এই ব্লু গ্রিন এর বাই ডিফল্ট আমাদের কালার চুজ করতেছে, আমরা চাইলে নিজেরা এই কালার গুলো চুজ করে নিতে পারবো, কিভাবে সেটা আমি দেখাবো। আমরা একসাথে চাইলে কি করতেছি, দুইটা প্লটই দুইটা বা ভ্যালু বা এরকম আমরা যতগুলো আমাদের প্রয়োজন সবগুলো আমরা এখানে প্লট করতে পারবো, আমাদের নো প্রবলেম। এবং পরবর্তীতে আমাদের যেটা এটা অ্যাসাইন করে দিতে হবে যে কোন না মানে কোন ইয়ে দিয়ে দেখা গেছে কোনটা দিয়ে কোনটা বুঝাচ্ছে, এটা আমাদেরকে বুঝে দিতে হবে। আমরা দুই ভাবে দেখাইছি যে কিভাবে প্রিন্ট করতে পারি আমরা গ্রাফে। প্রথমটা হলো অ্যারে আমরা আলাদাভাবে ডিক্লেয়ার করে নিছি এবং সেই ভ্যালুটা আমরা এখানে পাস করে দিছি, আর দ্বিতীয়টা আমরা ডিরেক্ট ভ্যালুটা ইমপ্লিমেন্ট করে নিছি। আমি এখন এটা আপাতত দেখাচ্ছি না, আমি পরেরটা যাচ্ছি যে এখন আমি কিভাবে এগুলো আমি কি চিনাই দিতে পারবো যে কোনটা কাজ কি। আমার সর্বপ্রথম যেটা হলো আমার গ্রাফের, আমি যে গ্রাফটা আমি ব্যবহার করতেছি সেই গ্রাফের একটা নাম দিব, এবং সেই নামের জন্য আমার আসবে, ও সরি আমি তো পিটি হিসেবে নিছি, পিটি কি নিব টাইটেল। এই টাইটেলতে বুঝাইতেছে যে আমার গ্রাফের নাম কি, এবং এটা অবশ্যই আমার এখানে সিঙ্গেল কোটেশন, অনেকের তো ডাবল কোটেশন লাগে যারা যে আইডি ব্যবহার করেন তার উপর ডিপেন্ড করে। এবং টাইটেল রেখে আমি গ্রাফের নাম দিতে পারি, সাপোজ ছবি টেস্ট গ্রাফ, কি দিলাম টেস্ট গ্রাফ। এবং আমাদের যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা আমাকে চিনে দিতে হবে, এটা একটা ক্লাস একটু দেখাইছিলাম আমি আপনাদেরকে, সেটা এখানে হবে পিটি এক্স লেভেল। এবং এক্স লেভেলের আমি মান দিলাম সাপোজ টু যে ভ্যালুজ অফ এক্স অথবা কিছু একটা যে কোনো একটা দিলাম যে ভ্যালুজ অফ এক্স, আর সেম ভাবে আমি পিটি ওয়াই লেভেল যেটা ব্যবহার করবো আমাদের ওয়াই অক্ষের জন্য, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন সবাই যে ওয়াই লেভেল আমার লেভেল ওয়াই করবে। এখন আমি এটা প্রিন্ট করি, খেয়াল করে দেখেন যে আমার এখন দেখাচ্ছে যে এখানে আমাদের কি আসতেছে ভ্যালুজ অফ এক্স, আর এখানে আমার আসতেছে ভ্যালুজ অফ ওয়াই, এবং আমার আলটিমেটলি এই গ্রাফটার নাম কি আসছে টেস্ট গ্রাফ। ক্লিয়ার? জি স্যার। অনেক বৃষ্টি স্যার, মানে কথা বোঝাই যাচ্ছে না, নেট নাই স্যার। আচ্ছা আপনি পরে রিপোর্টিংটা দেখে নিন। নাইন, এখন আসি, আমাদের এটা তো গেল, এখন আমার কথা হলো হাসিব লাস্ট ক্লাসে একটা কথা বলছিলেন যে স্যার আমরা এখানে কিছু বললেন, হাসিব লাস্ট ক্লাসে একটা কথা বলছিলেন মনে আছে হাসিব, যে স্যার আমাদের এই গ্রাফটা তো প্লেন গ্রাফ দেখাচ্ছে, ঠিক না? জি স্যার। এখন এটার ভিতরে আমরা গ্রিড বা অন্য কোনো কিছু অ্যাড করতে পারি কিনা? জি স্যার। এটার জন্য আমাদের যদি আমি নর্মালি আপনাদের একটা দেখাইছিলাম যে পিটি গ্রিড, মনে আছে পিটি গ্রিডের নামগুলো ছিল স্যার, পিটি ডট গ্রিড, এবং এই গ্রিডের ভিতরে আমি কি দিছিলাম ট্রু, রাইট? জি স্যার। এটা দিলে আমাদের ফার্স্ট অফ অল যেটা নর্মালি আমাদের কি একটা গ্রিড শো করবে, ওকে? এবং পরবর্তীতে যেটা হলো এই গ্রিডটাকে আমরা যদি আরো স্টাইলিশ করতে চাই, কি বলছি ভাই, আরো স্টাইলিশ, আরো স্টাইলিশ করতে চাই, তখন আমাদের কিছু একটা কাজ করতে হবে। এই কাজের ভিতরে আমাদের গ্রিডের জন্য আপনি দেখবেন একটু নেটে সার্চ দিবেন, আমি আপনাদের যেমন টেবিলের একটা ফরম্যাট দেখিয়েছি যে কি কি টেবিল ফরম্যাট কাজ করে, সেম ভাবে গ্রিডেরও কিছু ফরম্যাট আছে যে কি কি গ্রিড আমরা এখানে কাজ করতেছি। তার মানে নর্মালি এটার জন্য আমাদের ম্যাথপ্লটলাইব্রেরি থেকে আরেকটা
মডিউল আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, কথা বুঝছেন? ফ্রম ম্যাটপ্লট লাইব্রেরি ইম্পোর্ট, আমাদের করতে হবে লাগে স্টাইল, কি করলাম স্টাইল, মানে স্টাইল থেকে আমরা ডিফাইন করে দিব যে আমাদের যে গ্রাফটা ব্যবহার করব এই গ্রাফটা আমাদের কি রকম হবে। তা আমাদের এখানে কি করতে হবে, স্টাইল ডট, যে স্টাইল ডট আমি ব্যবহার করব ইউজ, দেখেন সব আছে এখানে, এই ইউজের মধ্যে আমি দিয়ে দিবে যে আমাদের গ্রাফটা কি রকম হবে, আমি গ্রাফটা কি রকম চাচ্ছি, বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। তো এখানে আমি ব্যবহার করব জিজি প্লট, জিজি PLOT, অথবা এটা নাম দিলাম আমি যে কোন একটা গ্রাফিক্যাল প্লট, ওকে। এবং এখানে আমাদের ভ্যালু এখানে দেখেন, খেয়াল করেন এক্স এবং ওয়াই দুটা নিছিলাম না, জি স্যার। আমি এখন এটার সাথে সাথে আরো একটা আরো কিছু ভ্যালু নেই, যেমন আমি নিতে পারি যে এক্স ওয়াই এর জায়গায় এখন আমরা নিলাম এবি, সাপোজ টু বি কি নিলাম এবি, এবং এ তে একটা ভ্যালু কিছু ভ্যালু আমি দিয়ে দিলাম বাই ডিফল্ট, সেটা যে কোনো ভ্যালু হতে পারে, আমি ধরে নিলাম এবি ভ্যালু হলো 3 আর 4, এর ভ্যালু হলো 3 আর 4, আর বি বির জন্য আমি ভ্যালু নিলাম সাপোজ টু বি হলো যে 3 4 এর জায়গায় আমি নিয়েছি 3 আর 5 নিলাম, 3,5, ওকে। এখন এর আগে আমি প্লট করছিলাম কিভাবে মনে আছে? নরমালি জাস্ট কি লেবেল করে দিছি, গ্রাফের নাম দিছি, এগুলো যা আছে সব সেম থাকবে, এগুলো যা আছে সব সেম থাকবে, আমি প্লট করছিলাম এখানে, রাইট? হ্যাঁ। এবং এখানে এখন আমরা কিছু চেঞ্জ করব, খেয়াল করেন এখানে পাই প্লট এক্স ওয়াই দিছিলাম না, এক্স ওয়াই জায়গায় আমি কিছু কমা দিলাম, কমা দিয়ে আমি বলছিলাম যে আমি কাস্টমাইজ হিসেবে কালার নিয়ে নিতে পারবো, এই কাস্টমাইজ কালার গুলো আমরা একটা সিঙ্গেল লেটার দিয়ে ব্যবহার করা হয়, কি দিয়ে? সিঙ্গেল লেটার, সিঙ্গেল লেটার। আমি যদি কে দেই তাহলে ব্ল্যাক হবে, আমি যদি কি বলে যে কে এর বদলে যদি আমি ব্যবহার করি আর তাহলে রেড হবে, বি দিলে ব্লু হবে, তারপরে জি দিলে গ্রিন হবে, কথা বুঝতে পারছেন? জি স্যার। এরকম আমি দিলাম এটা গ্রিন, এবং এই যে লাইনটা আমি একটু আগে দুটা লাইন দেখাইছিলাম, কিন্তু কোনটা কোন লাইন এটা কিন্তু আমি আইডেন্টিফাই করি নাই, রাইট? জি স্যার। এটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে, করে দেওয়ার জন্য এখানে আমার লেভেল বসাইতে হবে, কি বসাইতে হবে? লেভেল, লেভেল, যেটা যারা ইয়ে করে আসছেন এই কি বলে যে HTML করছেন বা CSS করছেন তারা এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। লেভেল মানে হলো কি, যে আমার এখানে কি নামে থাকবে এই যে গ্রাফটা বা এই যে লাইনটা প্রিন্ট হবে এটা কি নামে থাকবে। আমি সাপোজ টু এটার নাম দিলাম এক্স ওয়াই লাইন, কি দিলাম ভাই? এক্স ওয়াই এর ভ্যালু, রাইট? এটার নাম দিলাম এক্স ওয়াই লাইন। আর এটার জন্য আমাদের লাইন উইথ, আমাদের যে লাইনটা কতখানি মোটা হবে বা চিকন হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারবো, সেটার জন্য আমাদের লিখতে হবে লাইন, লাইন উইথ নাই, হ্যাঁ আছে লাইন উইথ, এটা আমি 0 থেকে শুরু করে যত খুশি আপনার ইচ্ছা, আমি দিলাম মনে করেন 4 বা 5 বা 2 বা 1, আমি 1 দিই, ঠিক আছে? এটা আমার প্রথম যে গ্রাফটা প্রিন্ট হবে মানে লাইনটা প্রিন্ট হবে সেটার জন্য আমার শেষ হয়ে গেল। এখন আসলে আমার দ্বিতীয় লাইনটা, দ্বিতীয় লাইনটার জন্য আমি ভ্যালু নিছিলাম কার কার, এ এবং বি এর, তাহলে এখানে আমি এ নিব আর এটাতে আমি বি নিব, এবং আমি কালার আগেরটা জি মানে গ্রিন ব্যবহার করছি, এখন আমি জির বদলে যে কোনো একটা কালার ব্যবহার করি, সাপোজ আমি ব্যবহার করলাম আর, ঠিক আছে? আর লেভেল হবে কি এবি লাইন, লেভেলটা কি দিলাম এবি লাইন, লাইন উইথ যা আছে তাই সেম। এখন আমি এটা প্রিন্ট করে দেখি আমাদের আউটপুটটা কি আসে ফাইনালি, দেখেন আসছে? জি স্যার। কিন্তু লেভেলটা আসে নাই কেন? কিন্তু জি স্যার, কেউ বলতে পারবেন লেভেলটা আসে কেন? স্যার আপনি 2 দিন কল করেন নাই স্যার, রাইট? লেভেলটা আসে নাই, রিজন হলো আমার লেভেলটাকে যেমন আমি এই প্লটটাকে কি করছি শো করছি, রাইট? সেম ভাবে আমাদের রিজনটাকে কল করতে হবে, লেজেন্ড নামে আরেকটা ফাংশন আছে, LEGEND, লেজেন্ড, লেজেন্ডটা আমাদের বিভিন্ন লেভেলিং এর জন্য আর হলো গিয়ে যে আমাদের কালার ডিফিনিশন এই সবগুলোর জন্য আমাদের লেজেন্ডটা ব্যবহার করা হয়। লেজেন্ড মানে স্যার হরাইজন্টাল বারের মধ্যে টেক্সট থাকে ওইটা না? হ্যাঁ ওইটাই লেবেলিংটা, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমার পিটি ডট এলই লেজেন্ড এটা আমি শো করি, এখন দেখেন আমাদের এটা কি আসে, আসছে? আসছে জি স্যার।
জি স্যার। তাহলে আমি এখন গ্রিডটা কি এখানে শো করছি? না গ্রিডটা শো করা নয়, গ্রিডটা কিন্তু শো করি নাই। খেয়াল করেন আমি যে স্টাইল ডট ইউজ জিজি প্লটটা আনছি, হ্যাঁ এখানে কিন্তু আমি এখনো গ্রিডটা শো করি নাই। এখন আমাকে গ্রিডটা শো করতে হবে। গ্রিডটা শো করার জন্য আমাদের যে কাজটা করব, সর্বপ্রথম আমাদের পিটি ডট গ্রিড একটা অপশন পড়াইছিলাম, মনে আছে? পিটি ডট জিআরআইডি। এবং এখানে আমরা যে গ্রিডটা ব্যবহার করতেছি, এই গ্রিডের কি ব্যবহার করব, ফার্স্ট অফ অল ট্রু আমাদের লিখতে হবে, একটা কথা ট্রু আমাদের লিখতে হবে, এবং কমা দিয়ে আমরা এটা কালার সেটআপ করে দিব। কি করব, কালার সেটআপ, কালার ইকুয়াল টু আমি ওই যে যে কোন একটা সিঙ্গেল লেটার ব্যবহার করব। এখানে আমরা যে কোন একটা লেটার ব্যবহার করি, সাপোজ টু বি বি কে এ হ্যাঁ জি স্যার এ দেন কে দিলাম কে, ঠিক আছে। এখন দেখেন আমাদের ব্ল্যাক লাইনের একটা গ্রিড তৈরি হয়েছে, রাইট? জি স্যার। এবং আমি যদি কে টা চেঞ্জ করে বি বলি, বি দিলে দেখেন আমাদের কি আছে, একটা ব্লু লাইনের গ্রিড তৈরি হয়েছে, রাইট? কথা বুঝে গেছে? জি স্যার। বাস এখন আরেকটা জিনিস দেখাই, এই যে জিজি স্টাইল, এই যে স্টাইলের কাজটা আমি এখানে দেখাই নাই, কিন্তু আমি যদি এটা বন্ধ করে দেই, মানে এটা যদি ক্লোজ করে দেই, তারপর আমাদের এটা দেখাবে, বুঝতে পারছেন? আমি এখানে এই যে স্টাইলের কোনো কাজ করি নাই, এটা আমি ডিলিট করে দেই, এখানে আমি ডিলিট করে দেই। ডিলিট করে দেওয়ার পরও দেখবেন যে এটা দেখাচ্ছে, দেখাচ্ছে না? জি স্যার। জিজি প্লট বা স্টাইলের কাজ আমি পরে দেখাবো, আগে ম্যাথ প্লটটা শেষ করি, ঠিক আছে? পাইপ প্লটটা, ওকে? জি স্যার। আচ্ছা এতটুকু পর্যন্ত কনফিউশন থাকলে বলতে পারেন। নাই স্যার, বইটুকু বোঝা গেছে। আচ্ছা এটা ছিল আমাদের হলো গ্রাফের ক্ষেত্রে লিনিয়ার গ্রাফ। এটা কি ছিল? লিনিয়ার গ্রাফ। আমাদের কয় ধরনের মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ডাটা আছে, কেউ জানেন? কেউ কি জানেন? না স্যার, জানেন না? না আচ্ছা ফার্স্ট অফ অল হলো কি আমাদের একটা হলো গিয়ে লিনিয়ার গ্রাফ, আমি যেটা বলি প্রথমটা কি লিনিয়ার গ্রাফ, লিনিয়ার গ্রাফ যেটা আমরা এখন দেখলাম, ঠিক আছে লিনিয়ার। তারপর আছে আমার বার, এর পাশে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম এরপর হলো ডট গ্রাফ অথবা স্ক্যাটার গ্রাফ, বুঝতে পারছি? তারপর হলো কি আমাদের আছে পাই চার্ট। মোটামুটি এই পাঁচ ধরনের ডাটা রিপ্রেজেন্টেশনই আছে। আর এরপর আরেকটা আছে স্ট্যাক, কি আছে স্ট্যাক, স্ট্যাক এই ছয় ধরনের রিপ্রেজেন্টেশন আছে। এর মধ্যে আমরা লিনিয়ার গ্রাফটা শেষ করে ফেলছি, আমাদের আর কোনো ইয়া নাই, লিনিয়ার গ্রাফের ভিতরে আর কোনো প্রেজেন্টেশন নাই। মোটামুটি এইভাবে প্রেজেন্টেশন করা হয় লিনিয়ার গ্রাফগুলো। আপনি নিজে চাইলে ইচ্ছা মতো এখানে কমিউনিকেট করে নিতে পারেন বা ইয়ে করে নিতে পারেন। দেখেন আমি একটু আগে যখন বলছি যে গ্রিড, এই যে এখানে লাইন উইথ, লাইন উইথ কত দিছি আমি? 1 দিছি। এখানে যদি আমি লাইন উইথটা চেঞ্জ করে দিতাম তাহলে আমাদের কি হতো? দেখেন আমি এখানে 4 দিলাম আর নিচেরটা 1 রাখলাম, ঘটনা কি ঘটতো দেখছেন? বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এখন আমার কথা হলো শাকিল, আপনাকে একটা কোশ্চেন, আমি এখানে এক্স ওয়াই নিছি না? জি স্যার, জি স্যার। দেখেন এখানে বাই ডিফল্ট 1.0, 1.5, 2.0, 2.5 এগুলো নিয়ে নিছে, রাইট? হ্যাঁ স্যার। আমি কি এটা নিজে কাস্টমাইজ করতে পারবো? হ্যাঁ স্যার পারবেন তো স্যার। কিভাবে করব সেটা জিনিসটা স্যার আমার এই মুহূর্তে মনে আসতেছে না স্যার, তবে সেটা করা যায় স্যার, আমি করছিলাম স্যার, অ্যাকচুয়ালি স্যার অনেক আগেই প্র্যাকটিস করতেছি স্যার, সরি স্যার। আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা এই সেমিস্টারে স্যার এত প্রেশার ছিল সেগুলো ধরতে পারিনি স্যার, সেমিস্টার একটু প্রেশার যাবে, এটা আমি দেখাবো না, ঠিক আছে? ঠিক আছে আপনারা করবেন, কারণ আমি যদি সব দেখাই দিই আপনারা প্র্যাকটিস করবেন না, বুঝছেন? নাই জি স্যার, সব দেখাই দিলে আপনারা প্র্যাকটিস করবেন না। আপনারা এই কাজটা করবেন, এই যে যে গ্যাপটা 1 থেকে 1.5 বা 1 থেকে 2 যাচ্ছে, 2 থেকে 3 যাচ্ছে, এটা কিভাবে আমি ম্যানিপুলেট করে আরো কম বেশি করে নিতে পারি। একের পর আমার 3 3 আসতে পারে, এমন হতে পারে, একের পর 2 আসতে পারে, এগুলো কাজগুলো আপনাদেরকে দিলাম, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, কারণ সব আমি দেখে দিলে আপনারা বাসে কিছু প্র্যাকটিস করবেন না, এটা আমি ভালো করেই জানি। আরে গ্রিডের সাইজ গুলো আরো ছোট করা যায় না স্যার? হ্যাঁ যায়, গ্রিডের সাইজ আরো ছোট করা যায়, ছোট করা যাবে, বড় করা যাবে, এটা ডিপেন্ড করবে আপনার এই যে ভ্যালু গুলো কত কত ইয়াতে আছে, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এটা একটা, আর আমি ভ্যালু এখানে 7 নিছি, তো 7 এর পরিবর্তে যদি আমি এখানে দেখেন 15 নিতাম, 1.5 নিছি, হ্যাঁ খেয়াল করে দেখেন ছোট হবে আর কি, ছোট হবে না আমার, এটা ডিফারেন্সটা বেড়ে গেছে, খেয়াল করছেন? হ্যাঁ স্যার, 2 থেকে 14 এই ডিফারেন্সটা বেড়ে গেছে, আগে ছিল 1 থেকে 7 এখন 2 থেকে 14 হয়েছে, বুঝতে পারছেন? আর এখানে x এর হাইয়েস্ট ভ্যালু ছিল কত, x এর হাইয়েস্ট ভ্যালু আমাদের দেখেন x অক্ষে আমাদের হাইয়েস্ট ভ্যালু ব্যবহার করছি আমরা 3, 3 এর জায়গায় যদি আমি ব্যবহার করতাম 9, খেয়াল করেন তাহলে আমাদের কত আসতো? দেখেন নিচে আরো, সরি এটা তো ইয়ারটা ব্যবহার করতে হবে, ওয়াইডটা না,
ঠিক আছে, এখানে কম করে আছে দেখেন স্যার, এক হলো মাঝে, তারপরে দুই, তিন মাঝে, তারপর চার, মানে একটা হাইট করে রাখছে। এটা তো ঠিক আছে, আমার কথা হলো আমার প্রথমটা তো এক্স অর্ডিনেটে যাবে না, সেটা ওয়াই অর্ডিনেটে কেন গেল? আমার কথা তো এই জায়গায়, বুঝলেন? জি স্যার, এক্স এর মান নাই। ইলেভেন উপরে উঠে গেছে, খেয়াল করছেন? আমার কথা এই জায়গাতে আপনাদের। এখন আমি বার চারটা দেখাবো, বার চারটা এখানে আমি দেখেন এতক্ষণ লিনিয়ার গ্রাফটা করছি, রাইট? লিনিয়ার গ্রাফের পরবর্তী বার চার, বার চারটা দেখতে কিরকম হয় কেউ জানেন? না স্যার, বার চার্ট বার চারটা আপনারা ছোটবেলায় পরিসংখ্যানে করে আসছেন, বুঝতে পারি স্যার। এক্স অক্ষে একটা নিছেন, নিয়ে ওটার ওয়াই এক্স অক্ষের ভ্যালুর সাথে ওয়াই অক্ষের ভ্যালু করেসপন্ডিং ভ্যালু নিয়ে পরে সেখানে আপনারা বড় বড় স্তম্ভের মতো আঁকছেন, এবং ভার্টিক্যালি অনেকগুলো বার আঁকবেন। হ্যাঁ, ভার্টিক্যালি অনেকগুলো বার আঁকছেন। একটা ম্যাথে লিখছেন যে বারগুলোর মাঝখানে গ্যাপ থাকে, একটা লিখছেন যে একটা দেখছেন যে গ্যাপ থাকে না, গ্যাপ থাকে না, জি স্যার। যেটাতে গ্যাপ থাকে সেটাকে বলে বার চার্ট, আর যেটাতে গ্যাপ থাকে সেটাকে বলে হিস্টোগ্রাম, বুঝতে পারছেন? জি স্যার, সেটাকে বলে হিস্টোগ্রাম। এখন আমি বার চার্টটা কিভাবে নিতে পারি? বার চার্টটা নেওয়ার জন্য আমাদের অনেকগুলো ভ্যালু প্রয়োজন আছে, এবং এই ভ্যালু গুলা আমরা এই যে এখানে যে ভ্যালু গুলো নিছি, ধরে নেন এখান থেকে এক্স এবং ওয়াই, এই ভ্যালু থেকে আমরা কাউন্ট করতেছি, এবং এখানে শুধুমাত্র চেঞ্জ হবে কি কথাটা, কথা যেটা চেঞ্জ হবে সেটা হলো আমরা যে পাই প্লটটা ব্যবহার করছি, এই প্লটটা ব্যবহার করা হয় আমাদের লিনিয়ার গ্রাফের জন্য, আর প্লটের বদলে আমাদের ব্যবহার করতে হবে বার, কথা বুঝতে পারছেন? আমি এখন বার আর প্লট দুটো একসাথেই কাজ করি। এখানে আমি যখন এটা প্রিন্ট দিব, কি করতেছে কি সমস্যা? জিটা বাদ দিই আপাতত, আসছে, ঠিক আছে? কালারের প্রবলেম করেছে, জিটা প্রবলেম করেছে, আমাদের কালার আলাদা ভাবে ডিফাইন করে দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার, আমাদের কালার আলাদা ভাবে ডিফাইন করে দিতে হবে। এবং এখানে দেখেন আমাদের উইথ ছিল কত, ওয়ান, মানে টোটাল একটা ঘর নিবে, বুঝতে পারছেন? বুঝলছে? একটা ঘর নিবে। আমি যদি এখানে উইথ আমি কমাই দেই, আমি ধরুন 0.5 দিলাম, আমি 0.5 দেওয়ার পরবর্তীতে আমি এটা যদি আবার রান করি, হ্যাঁ 0.5 ও নিচ্ছে না, আমি পয়েন্ট দিতে দিইনি, নিবে কেমনি? 0.5 আমি দিচ্ছি যখন, তখন কি একই কাজ করতেছে? লাইন উইথ হবে না, এখানে বার উইথ হওয়ার কথা। শুধু উইথ হওয়ার কথা, হ্যাঁ হয়েছে, শুধু উইথ হয়েছে না? জি স্যার, কথা বুঝতে পারছেন? আমাদের শুরু হবে কোথা থেকে? 0.5 থেকে শুরু হবে, ভ্যালুটা কোথা থেকে শুরু হবে? 0.5 থেকে, দেখেন 0.5 থেকে কিন্তু আমাদের বারটা শুরু হয়েছে, রাইট? জি স্যার। এবং আমি যদি এটা এখানে 1 দেই বা 0 দেই, দেখেন আমি যদি 0 দেই ইনিশিয়ালি, 0 দিলে আমার দেখেন কোনো বার নাই, আছে না স্যার? কোনো বার নাই। আমি 0 বদলে যদি এখানে 1 বসাই, খেয়াল করেন তখন আমার ভ্যালুটা কি আসে, খেয়াল করছেন কিভাবে আসছে? হয়ে গেল, আমাদের উইথ আগে থেকে বেড়ে গেছে না, টোটাল একটা ঘর নিচে না, 0.5 থেকে 1.5 টোটাল একটা ঘর নিচে না, সে জি স্যার। কথা কি বোঝা গেছে নাকি বুঝি নাই? বুঝতে পারছি স্যার বিষয়টা, ক্লিয়ার? আপনি এখানে যেটা হলো এটা আমি আপাতত কমেন্টে রাখতেছি, এটা আমি আপাতত কমেন্টে রাখতেছি, এবং এখানে যা আছে আমি তা প্রিন্ট করতেছি। দেখেন আমি প্লট এক্স ওয়াই, খেয়াল করেন এখানে কিভাবে আসছে, কিভাবে আসছে ভ্যালুটা বলেন তো?
এটা এটা শুধু স্যার ওই এক্স ওয়াই লাইনটা নিয়ে কাজ করছে, 1 2 1 7 এ। 1 2 আর হলো 1 7, 1 এর জন্য আমার ভ্যালু কত যাচ্ছে, 2 তে যাচ্ছে, আর আমার ইয়ের জন্য ভ্যালু যাচ্ছে। কিন্তু এখানে কি হইছে আপনার কি মনে হয়, কিন্তু এটা গ্রাফটা কি ঠিক হইছে? না স্যার, মেস আছে মনে হয়, হ্যাঁ মেস আছে মনে হইতেছে, কারণ মিল খুঁজে পাইতেছি না স্যার। যখন এক্স এর ভ্যালু 1 স্যার, তখন ওয়াই এর ওখানে মানে 1 এর জন্য যাবে, এটা তো অনেক মোটা হয়ে গেল না স্যার, একদম এক্স এর ভ্যালু দুটো যখন 1 তখন আমার কই যাবে, 1 এ যাবে, তাহলে আমার ওয়ান এ এখানে যাবে গিয়ে শেষ এখানে হয়ে আসে। গেল। জি স্যার, এই যে মাঝখানে যে জায়গাটুকু, বুঝতে পারছেন, আচ্ছা এখানে যে মাঝখানে যে জায়গাটুকু আমাদের, এই যে 2 পর্যন্ত যে জায়গাটা, এটা ব্ল্যাঙ্ক থাকার কথা ছিল, কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ স্যার, এই জায়গাটা আমাদের ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক থাকার কথা ছিল, আমি উইথটা বাদ দিয়ে দিই, এখন দেখি তো মেসটা ক্লিয়ার, এখন মেসটা ক্লিয়ার হয়েছে রাইট? জি স্যার, এখন তাও স্যার স্টেবল হয় নাই স্যার মনে হইতেছে, কারণ 1 এর জন্য মানে 0.7 থেকে, মানে 0.7 এর আগে থেকে শুরু হয়েছে, মানে তাহলে 0.5 থেকে শুরু হয়েছে, 0.5 থেকে শুরু করে 1.5 এর আগ পর্যন্ত গেছে, তাহলে গ্যাপটা ক্লিয়ার না স্যার, 1.25 1.5 তাহলে এর মাঝে যায় এটা থামছে। ক্লিয়ার না স্যার এই জায়গাটা, যাই হোক, আমরা দেখলাম যে কিভাবে আমরা বার চার্ট করতে পারি পাইথনের ভিতরে ম্যাথপ্লট লাইব্রেরি ব্যবহার করে। এর পরবর্তীতে আমি যেটা দেখবো সেটা হলো গিয়ে হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের জন্য একটা প্রবলেম আছে, সেটা হলো কি আমাদের অনেক বড় ডাটা টেবিল লাগে, কথা বুঝছেন? বারের জন্যও লাগে, কিন্তু হিস্টোগ্রামের জন্য ডাটা টেবিল একটু বড় লাগে। আপনারা ছোটবেলায় এরকম কিছু ম্যাথ করছেন এবং আপনাদের এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর মিডিয়ার আগে কিছু ছোট ছোট ম্যাথ করেছিলাম এবং কিছু কথায় নিয়ে আলোচনা করেছিলাম, এরকম যে আমরা একটা দেশের আদমশুমারি করা হয়, সেখানে কি করা হয় যে একটা বয়স ভেদে ভাগ করা হয়, যে আন্ডার 18 কতজন আছে, আন্ডার 50 কতজন আছে, ওভার 60 কতজন আছে, এরকম একটা পরিসংখ্যান করা হয় না? সেই পরিসংখ্যান গুলাকে গ্রাফিক্যালি আপনার রিপ্রেজেন্ট করার জন্য আমাদের মূলত হিস্টোগ্রাম ব্যবহার হয়, যেটাকে বলা হয় আপনার কি বলে, যে বাংলায় বললে কি যেন বলে, কি ভুজ, কি ভুজ রেখা না কি যেন একটা আছে নাম, ভুলে গেছি, ঠিক আছে? তো ওই গ্রাফটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এখানে যেটা করে মূলত বার চার্ট যেটা করে সেটা হলো একটা ক্যাটাগরি থাকে, সেটা কি থাকে, একটা ক্যাটাগরি মানে ডিরেক্ট একটা ভ্যালু দেওয়া থাকে, যে এই ভ্যালুর জন্য এই ভ্যালু, এই ভ্যালুর জন্য এই ভ্যালু, ডিরেক্ট একটা ভ্যালু দেওয়া থাকে। কিন্তু হিস্টোগ্রামটা করা হয় কি, ক্যাটাগরি থাকে কিন্তু প্রতি ক্যাটাগরির জন্য ডিফারেন্ট ভ্যালু থাকে, প্রতিটা ক্যাটাগরির জন্য কি থাকে, ডিফারেন্ট ব্যাক, ডিফারেন্ট ভ্যালু থাকে। এটা কিভাবে বুঝতে পারতেছেন আপনারা? যেমন হলো যে আমরা হিসাব করি কি 5 বছর বয়স, এরকম অনেক বাচ্চা আছে যারা একই দিনে একই সময়ে জন্মগ্রহণ করে, করে না? জি স্যার, অনেক বাচ্চা আছে, তাহলে তাদের কি সেম ইভেন্ট কিন্তু ডাটাটা কি ডিফারেন্ট, এরকম মাল্টিপল মাল্টিপল ডাটা গুলো নিয়ে একটা ইভেন্ট তৈরি হয় এবং সেটার একটা ইয়া করতে গেলে, রিপ্রেজেন্টেশন করতে গেলে তখন আমাদের হিস্টোগ্রামটা ব্যবহার করা হয়, কথা কি বুঝতে পারছেন? জি স্যার, তো হিস্টোগ্রামের জন্য আমাদের ডেটা টেবিলটা একটু বেশি লাগে। তো আমি এখানে সাপোজ টু একটা ডাটা টেবিল আমি নিয়ে নিলাম এবং এখানে এক্স এর বদলে আমি এটা ধরে নিলাম যে আপনাদের স্টুডেন্ট, আপনারা যে কজন আছেন সেই স্টুডেন্ট সংখ্যা এবং মোট আপনারা কত সংখ্যার ভিতরে কতজন পাইছেন এটা বের করতে হবে, কথা বুঝতে পারছেন? আপনারা কতজন আছেন স্টুডেন্ট? 20 জন, রাইট? জি স্যার, মার্কস আমি কি কি দিলাম, মার্কস, এবং এক একজন এক একটা মার্ক আপনারা পাইছেন, কেউ পাইছেন মনে করেন 9, কেউ পাইছেন মনে করেন 10, কেউ পাইছেন 18, কেউ পাইছেন মনে করেন যে 20, কেউ পাইছেন 25, কেউ পাইছেন 0, এবং কেউ পাইছেন হলো 12, এরকম মাল্টিপল নাম্বার, কেউ পাইছেন 15, কেউ পাইছেন 21। আমরা এটা কি করি, ইভালুয়েট করার জন্য বের করতে হয় আমাদের যে এভারেজ যে রেজাল্টটা সেটা কিরকম হলো, টোটাল ব্যাচের একটা, আপনারা জানেন কিনা জানি না, আমাদের একটা ইভালুয়েশন করা হয় যে কোন ব্যাচের পারফরমেন্স কিরকম, পরবর্তীতে সেটার ইনিশিয়েটিভ হিসেবে
আপনাদেরকে ওইভাবে নার্চার করা হয়। এটা অনলাইনের কারণে ওইটা এখন ব্যাহত হচ্ছে, কিন্তু অফলাইনে সেটা আগেও কন্টিনিউ ছিল এবং ইনশাআল্লাহ ইন ফিউচারও কন্টিনিউ থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। কেউ সাপোজ টু বি পেলে 14, তো এখানে কজন দিলাম, যে কজন খুশি সেই কজন দিলাম। কেউ সাপোজ টু বি পেলো, আমি আউট অফ 30 করতেছি, কেউ পাইছে হলো 27, কেউ পাইলে হলো কত, 27। এখন এই ভ্যালুটা যে তারা পাইলো, আমি এখন এখানে কি করব, একটা কম্পারিজন স্টাডি করব, যে আমি এভারেজে আমার কত স্টুডেন্ট কতটুকু পেলো। বুঝতে পারছেন কি বলছি? এটার জন্য আমাদের কি করবো, একটা ইন্টারভাল অথবা আমি একটা ইয়ে ব্যবহার করতে পারি, যে রেঞ্জ ব্যবহার করতে পারি, RANGE, রেঞ্জ। রেঞ্জ ইকুয়াল টু আমি ধরে নিতে পারি যে ফার্স্ট অফ অল 0 কজন পাইছে, কমা 10 কজন পাইছে, তারপর হলো 20 কতজন পাইছে, এরপর হলো 30 কতজন পাইছে। এই 1 থেকে 30 ছিল আমার, তা আমি এখানে একটু ডাটাটা একটু বাড়ায় নেই। আমি 0 থেকে 5 কতজন পাইছে সেটা আগে দেখবো, তারপর 5 থেকে 10 কত পাইছে সেটা দেখবো, 10 থেকে 15 কত পাইছে সেটা দেখবো, তারপর 15 থেকে 20, তারপর 25, এরপর হলো 30। তাহলে আমি এখানে রেঞ্জটা কি দিলাম, 0 থেকে 5 কতজন পাইছে, 10 থেকে 15 কতজন পাইছে। কথা কি আমি বুঝতে পারছেন? এই রেঞ্জের ভিতরে। কিন্তু আগে যে ভ্যালুটা আমি দেখাইছিলাম, যে 2 এর জন্য 3 ফিক্স, 1 এর জন্য 5 ফিক্স, এরকম একটা আমি ভ্যালু এখানে দেখাই দিছিলাম। তো এটার জন্য এখন আমার যেটা করতে হবে, যে আমি এটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, কিভাবে কি রিপ্রেজেন্ট করা যায়। এখন আমাদের ফার্স্ট অফ অল যেটা হবে, আমাদের যে লাইব্রেরিটা আমরা এখানে ইউজ করতেছি, সেই লাইব্রেরিটার যে ফাংশনটা আছে হিস্ট নামে, এটা বাই ডিফল্ট ফাংশন আছে আমাদের, কি বলে যে পাইথনের, আপনি HIST দিলে দেখবেন, দেখেন হিস্ট। হিস্টের মধ্যে আমরা এখানে ভ্যালুগুলো পাস করব, এবং আমাদের যে ডিটেল আছে সেই ডিটেলগুলো আমরা এখানে ব্যবহার করব। ফার্স্ট অফ অল আমাদের কি ছিল, মার্কস ছিল, আমি মার্ককে এখানে ইনক্লুড করলাম, এরপরে দিলাম আমি রেঞ্জ, এরপর আমি দিলাম এটার, মনে করেন যে আমি কি টাইপের ইয়া চাচ্ছি, এখানে বার চাচ্ছি, না চার্ট চাচ্ছি, না গ্রাফ চাচ্ছি, না লাইন চাচ্ছি, হিস টাইপ। কথা বুঝতে পারছেন? আমি এখানে বার ব্যবহার করলাম, এরপর আমি এটা চাইলে আমি লাইন ব্যবহার করতে পারি, দেখাবো। আগে আমি বারটা দেখাই, কমা দিলাম এবং এখানে আমি উইথ দিলাম, কি দিলাম, উইথ। এখানে উইথ ব্যবহার করলে দেখেন ওর বাই ডিফল্ট যেটা দেয়া আছে সেটা হলো আর উইথ। বুঝতে পারছেন? এবং উইথ আমি যে কোনো উইথ ব্যবহার করতে পারি, সাপোজ টু আমি 0.2 ব্যবহার করলাম বা 0.5 ব্যবহার করলাম। এখন এটাকে কি করতে হবে, প্লট করতে হবে। প্লট করার জন্য আমাদের কি লাগবে, পিটি লিজেন্ড, এটা কল করতে হবে, রাইট? এটা আমাদের অলরেডি কল করাই আছে। আর আমি এখানে গ্রাফের নাম দিচ্ছি টেস্ট গ্রাফ, যেটা এটা আমরা চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারি। আর এখানে আমরা যেটা চেঞ্জ করে দিতে পারি, এক্স অক্ষ বরাবর আমরা দেখতেছি কাকে, আমরা মার্কস কে দেখতেছি, ঠিক আছে? আর ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতেছি হলো রেঞ্জ কে, যে কত থেকে কত পেয়েছে। না, এটা আমরা উল্টা দিতে পারি, আমরা এক্স লেভেলে রেঞ্জ ব্যবহার করব, মার্কসটা আমরা ইয়েতে ব্যবহার করব। কথা বুঝছেন? ওয়াই লেভেলে এটা আমরা মার্কস। এখন আমি এটা প্রিন্ট করে দেখি কি আসে, খেয়াল করছেন? জি স্যার। এখানেও কিন্তু ফাঁকা আছে, ঠিক না? বুঝতে পারছি, এখানে কিন্তু একটা ফাঁকা আছে, ও ফাঁকা রাখবে। এটা দেখেন 0 থেকে 5 রেঞ্জে কয়জন পাইছে, একজন পাইছে, রাইট? জি স্যার। এবং 5 থেকে 10 ওই একজনই পাইছে, প্রতি পাঁচে একজন করে পাইছে, প্রতিটা পাঁচের মধ্যে একজন করে পাইছে। না না না, প্রতিটা পাঁচের মধ্যে একজন করে পাইছে না, তো 10 থেকে 15 3 জন পাইছে মার্ক, 15 থেকে 20 পাইছে 2 জন। কথা বুঝছেন? আমি এখানে ভ্যালু যেটা দিছি সেটাকে সে কম্পেয়ার করতেছে। ওকে, বোঝা গেছে? জি স্যার। 0 থেকে 5 দেখেন, 0 থেকে 5 এর ভ্যালু কয়টা, একটা না? হ্যাঁ স্যার। আবার দেখেন 9 10 এর আন্ডারে ভ্যালু কয়টা, আরেকটা। আমি এখানে আরো কিছু ভ্যালু অ্যাড করি, খেয়াল করেন, আমি এখানে আরো কিছু ভ্যালু অ্যাড করি। কেউ পাইছে মনে করেন 3, ঠিক আছে, কেউ পাইছে 2, কেউ পাইছে মনে করেন 17, কেউ পাইছে হলো যে 8, কেউ পাইছে 6, কেউ পাইছে মনে করেন যে 19, কেউ পাইছে হলো 23, কেউ পাইছে হলো 22, কেউ পাইলো মনে করেন 29। এখন এটার চেহারাটা কি আসে, খেয়াল করেন, গ্রাফের আগে থেকে চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ স্যার, হিউজ চেঞ্জ হয়েছে স্যার। স্যার আগে থেকে চেঞ্জ, হ্যাঁ স্যার। দেখেন 0 থেকে 5 এখন কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, 3 হয়ে গেছে। 5 থেকে 10 কত হয়ে গেছে, 3 জন। আমি এখন 5 থেকে 10 এর যে ভ্যালু আছে সেখান থেকে একটা কমাই দেই, 9টা আমি কমাই দিলাম, খেয়াল করেন, 9টা আমি কমাই দিলাম। দেখেন ভ্যালু এখন কি আরেকটা কমে গেছে না? হ্যাঁ স্যার। জি স্যার, কথা বুঝে গেছে? বুঝতে পারছি স্যার এখন। আর 15 থেকে 20 কতজন পেয়েছে,
চারজন পাইছে, তাহলে আমি 15 থেকে 20 এর ভ্যালু যদি আমি আরেকটা বাড়াই, খেয়াল করেন আমি আরেকটা বাড়াই দেই, সেটা আমি 15 থেকে 20 এর মধ্যে রাখবো, 16 পাইছে একজন সাপোজ টু বি, ঠিক আছে? দেখেন গ্রাফটা একটু চাইছে না, জি স্যার, বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার? ইয়েস, আমি আমি এখানে কালার চাইলে এখানে এখানে আমি কালারটা অ্যাড করে দিতে পারবো, আমার এখানে বাই ডিফল্ট কি দেখাচ্ছে, নীল ব্লু দেখাচ্ছে, ব্লু, ঠিক না? তাহলে এখন আমি যদি এখানে কালার চেঞ্জ করে দেই, কালার আমি যে কোনো কালার আমি বসিলাম একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে, আমি এখানে ব্যবহার করব এম পার্পল, বুঝছে? কি দিলাম দেখি কি আসে, কিতে পার্পল নেওয়ার কথা না, কিতেও কোনো কালার নাই, ইউ আর পি এল ই এটা লিখতে হবে, জি স্যার, রাইট? আচ্ছা দিলাম পার্পল, দেখি পার্পল নিছে, জি স্যার নিছে তো, বেসিক যে কিছু কালার আছে আমি বলি কি কি কালার ও কাউন্ট করবে, আর জি বি সি এম ওয়াই কে, কে কি বলছি, আর জি বি সি এম ওয়াই কে, এই কয়টা সে শুধু লেটার দিয়ে নিবে, বুঝতে পারছেন? আর বাকি কালার আপনাকে লিখে দিতে হবে, আর মানে রেড, জি মানে গ্রিন, বি মানে ব্লু, আর সি এম ওয়াই কে, সি মানে সায়ান, এম মানে ম্যাজেন্টা, ওয়াই মানে ইয়েলো, কে মানে ব্ল্যাক, বুঝতে পারছেন? আর আমি এম ব্যবহার করে দেখি, এম এর কথা যেটা বলছিলাম, এম এম দিলে কি আসে কালার দেখেন, ম্যাজেন্টা, এটার বলে ম্যাজেন্টা কালার, বুঝতে পারছেন? আর সি ব্যবহার করবো আমি, এখন সি কে বলা হয় স্যান বা সায়ান, অনেকে স্যান বলে, অনেকে স্যান বলে, যেটাকে অনেক বাঙালি ফিরোজা কালার বা জন্ডা কালার অনেক কিছু বলে, বুঝতে পারছেন? হ্যাঁ ক্লিয়ার? আর এখানে আমি দেখি এখন বার ব্যবহার করছিলাম, বারের বদলে আমি যদি লাইন ব্যবহার করি, খেয়াল করেন কি হয়, ব্যবহার করবো কি লাইন, লাইন নামে আমার এখানে কোনো ইয়া নাই, বুঝতে পারছেন? কি কি আছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে, দেখেন কি কি আছে, বার, বার স্ট্যাক, স্টেপ, আর হলো কি স্টেপ ফিল্ড, বুঝতে পারছেন? জি স্যার, লাইন নামে আমার কোনো কিছু ব্যবহার করা যাবে না, আমি এখানে স্টেপটা ব্যবহার করি, খেয়াল করেন আমার হিস্টোগ্রামে ওর এখানে যে ইয়াগুলা দেয়া আছে তার মধ্যে শুধু এই কয়টা জিনিস হবে, দেখেন স্টেপ ব্যবহার করলে, খেয়াল করেন আমি কালারটা বুঝে যেতেছে না, কালারটা আমি বুঝাই দিচ্ছি, সি এটার জায়গায় আমি ব্যবহার করলাম সাপোজ টু বি আর রেড, এবং যেটা করছিলেন এই যে হাইয়েস্ট যে অর্ডারটা এটার সাথে এই ভ্যালুটা যোগ করে দিয়েছিলাম, আর এটার সাথে কি এই যে এটা মানে এই এটার সাথে এটা যোগ করে দিয়েছিলেন, এটার সাথে এটা যোগ করে দিয়েছিলেন, পরে এখানে একটা পয়েন্ট পেয়েছিলেন, মনে আছে? হ্যাঁ স্যার, 19 এ করছিলাম, এই পয়েন্টটা পরে এখানে টেনে দিয়েছিলেন, রাইট? হ্যাঁ স্যার, এবং এটাতে এটার কি বের করছিলেন, মধ্যমান নাকি মধ্যম, মধ্যক বের করছিলেন, মধ্যক, মধ্যক বের করছিলেন, রাইট? হ্যাঁ স্যার, মনে পড়ছে? হ্যাঁ স্যার মনে পড়ছে, এটা কিভাবে কোটি যে অঙ্কগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ ভুজ কোটি যে অঙ্কগুলো ছিল, আর স্টেপ ফিল্ড দিলে আমার জিনিসটা আরো সুন্দর হবে, ফিল্ড দিলে ভালো আছে পুরো জিনিসটা, ইয়া স্টেপ ফিল্ড দিলে জিনিসটা আরো সুন্দর হবে, এখন ক্লিয়ার বুঝাই দিয়েছে, রাইট? জি স্যার, যে আমার গ্রাফটা কিভাবে আসছে, বুঝতে পারছেন এবার? জি স্যার, আর যদি আমি বার স্ট্যাক দেই কি দিব, বার স্ট্যাক, বার স্ট্যাক কি আছে, খেয়াল করছেন কিভাবে আসছে, কোনো চেঞ্জ আছে বার আর বার স্ট্যাক এর মধ্যে, কোনো কি চেঞ্জ আছে বলেন, নাই কিন্তু দিবি আছে, খেয়াল কর মানে বুঝতে পারছেন, বারটার একবার দেন তো স্যার, দিদিসি, দাঁড়ান দাঁড়ান দিদিসি, আমি এখানে বার ব্যবহার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, লালটা চোখে লাগতেছে, জি স্যার, আমি কি কালার দিব বলেন, কে দিই নাকি, জি স্যার ব্ল্যাক দিলাম আপাতত, গ্রিনটা স্যার অনেকটা জেন্টল, দেখেন এখানে কি আছে, ব্ল্যাকটা খেয়াল করছেন বারের, এখন বার স্ট্যাকটা দেখেন, কোন চেঞ্জ আছে স্যার, সেমই লাগে, সেম, বুঝতে পারছেন? জি স্যার, তাহলে আমরা হিস্টোগ্রাম যেটা সেটা আমরা বের করলাম, রাইট? ইয়েস স্যার, হিস্টোগ্রাম যেটা সেটা আমরা বের করলাম, এবং যেটা হলো গিয়ে আমার হিস্টোগ্রামের ক্ষেত্রে আবার গ্রাফের ক্ষেত্রে আমাদের মোস্ট কমন জিনিস আমি কয়টা পাইছি ভাই, এই কয়টা জিনিস, রাইট? জি স্যার, এটা আমাদের সবার ব্যবহার করতে পারতেছি, চেঞ্জ হচ্ছে কোথায়, এখানে প্লট, প্লটের জায়গায় বার, বারের জায়গায় কি হিস্ট, আর সব কিন্তু সেম, রাইট? জি স্যার, আমাদের হিস্টোগ্রাম শেষ হলো, হিস্টোগ্রাম শেষ করার পরবর্তীতে আমি আরেকটা যেটা দেখব সেটা হলো কি স্ট্যাকড বলছিলাম, জি স্যার, স্ট্যাকড, আর স্ট্যাকটার পরে আমি দেখব হলো পাই চার্ট, পাই চার্ট, এই দুটো দেখব, ঠিক আছে? স্ক্যাটার বা ডট যেটা এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ওটা একদম সহজই স্ক্যাটার দিলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি স্ট্যাক আর পাই চার্ট এটা কেন ব্যবহার করা হয় জানেন কেউ, কেন ব্যবহার করা হয় কেউ জানেন? পাই চার্ট তো ব্যবহার করা হয় পোর্টফোলিও, পাই চার্ট তো স্যার
পাই চার্ট করার জন্য পাই চার্ট এবং স্ট্যাক চার্ট দুটো সেম কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে আমি খালি একটা ভিউ পাইছি যে এই রেঞ্জের ভিতরে কে কত পাইছে, কথা বুঝতে পারছেন? জি স্যার। পাই চার্ট আর ইয়াটা আমাদেরকে ইয়া করে যে আমার ও আচ্ছা, এখানে আমি একটা লেভেল যদি ব্যবহার করি, খেয়াল করেন কি আসে, লেভেল ব্যবহার করি, আমি লেভেল একটা নাম দেই, যে কোনো একটা নাম দেই, কি নাম দেওয়া যায় বলেন তো? ইচ্ছা স্যার বলেন কি নাম দেওয়া যায়, যে কি বলে যে গ্রেড বা মার্কস বা গ্রেড যেটাই দিলাম, ঠিক আছে, তা আমাদের এখানে আসছে রাইট। এরকম সেম ভাবে আমি যদি এটার পাশাপাশি আরেকটা গ্রাফ ব্যবহার করতে চাই তখন কি হবে বলেন? আমার আবার আমি দুটো একসাথে করতেছি, আমি ইয়াতে পরে যাচ্ছি, পাই চার্টে পরে যাচ্ছি, আমি এখানে আরেকটা ব্যবহার করতেছি, এখানে মার্কের বদলে আমি ব্যবহার করব হলো গিয়া সাপোজ টু বি আই এম, কি ব্যবহার করা যায়, কুইজ, কি করব, কুইজ, কুইজ, ঠিক আছে, আর কুইজের পরে আমি এটা রেঞ্জি, রেঞ্জ যা আছে তাই থাকবে, ঠিক আছে, আর এখানে কুইজের ক্ষেত্রে মার্কগুলো চেঞ্জ করে কিছু মার্কগুলো ইয়া করে দিব। কুইজ আমাদের আউট অফ 10 আছে, তা আমরা জানি যে 10 কুইজ 10 এর বাইরেও যাবে না, এটা আমাদের বাই ডিফল্ট প্রয়োজন নেই, রেঞ্জটা আমি জাস্ট ওইটা সেম রাখতেছি। তো কুইজের ক্ষেত্রে আমার সর্বপ্রথম আমি ভ্যালু সাপোজ টু বি দিলাম 7, তারপর দিলাম সাপোজ টু বি 9, এরপর দিলাম একজন 10 পাইলো, একজন পাইলো মনে করেন যে 3, একজন পাইলো 2, একজন পাইলো 6, একজন পাইলো 8, একজন পাইলো 4, একজন পাইলো 1, আমি এটা দিলাম। এখন দেওয়ার পরবর্তীতে সিমিলারলি আমার এই যে লাইনটা, এই লাইনটা আমি এখন কপি করে দিব, এখানে কপি করে দেওয়ার পরবর্তীতে মার্কস এর জায়গায় আমি শুধু নিব কি কুইজকে, রাইট, বুঝা গেছে? এবং কুইজের রেঞ্জ দিলাম, এবং এখানে আমি ওই বাড়ি ব্যবহার করবো, বাড়ি স্ট্যাক যেটা হোক, আমি গ্রিন এর জায়গায় আমি ব্যবহার করতেছি মনে করেন ওয়াই বা ইয়েলো, আমি এটা এখন রান করে দেখি কি আসে, খেয়াল করছেন ব্যাপারটা কি, বুঝতে পারছেন? পারেন নাই, এখানে আমি একটা ভ্যালু চেঞ্জ করে দেই, আমি সাপোজ টু 0 থেকে 5 এর একটা ভ্যালু চেঞ্জ করে দেই, তাহলে আরো ক্লিয়ার হবেন এই খেলাটা। এখানে কি আছে, একটা কম্পারিজন করা যাচ্ছে, আমি এখানে দেখেন কুইজের ক্ষেত্রে আমার মার্ক কত থেকে কত পর্যন্ত কতজন পাইছে আর এখানে কতজন পাইছে, এখানে খেয়াল করেন 10 থেকে 15 ভিতর আমার কুইজে পাইছে একজন আর আমার এক্সামে পাইছে কতজন, 2 জন, 10 জন, ঠিক আছে, আর এখানে যে পিটি রিজেন্ট, আমার রিজেন্ট তৈরি করতে হবে কয়টা তখন, দুইটা, যে ও সরি লেভেল দুইটা তৈরি করতে হবে, এটা আমি দিব কুইজ, এটা কি দিলাম কুইজ, এটা সাপোজ টু বি আমি দিলাম ফাইনাল, ঠিক আছে। এখন আমি দেখি যে আমার কম্পারিজনটা কিভাবে আসতেছে, গ্রিন বার যেটা সেখানে ফাইনালের মার্কিংটা বুঝাইতেছে আর ইয়েলো বার যেটা সেটা আমার কি কুইজের মার্কিং এর রেঞ্জটা বুঝাইতেছে, এবং আমরা দেখতেছি যে এই রেঞ্জ এখানে 10 থেকে 15 এর ভিতরে এখানে চলে আসছে, 10 থেকে 15 তে কি আসলে কি পাইছিল বলেন তো? পাইছিল, এই যে খেয়াল করছেন, কারণ এটা হলো আমাদের কিউমুলেটিভ যে ডাটাটা, কিউমুলেটিভ ডাটা মানে বুঝেন পরিসংখ্যানে এটা করবেন, আপনি তো করেন না এখন পরিসংখ্যান, আপনাদের একটা ম্যাথাম একটা এক্সাম্পল করাইছিলাম, যখন শ্রেণী বিভাজন থাকে যে 2 থেকে 10, আবার 10 থেকে 5, মনে আছে, 10 থেকে 15, এবারে কি 15 থেকে 20, মনে আছে? সেখানে আমাদের কি করে নিতে হয়, শ্রেণী মধ্যমান বের করে নিতে হয়, মনে নাই? হ্যাঁ স্যার, একটা ম্যাথ করাইছি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, বুঝতে পারছেন? তাহলে এখানে যেটা বুঝিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছে, আউট অফ 10 এ 10 এর নিচে পাইছে, আর এখানে যখন 10 ক্রস করে গেছে, আমরা ধরে নিলাম যেটা, এটা আমি নিজে জানি যে আমাদের কুইজে কি ম্যাক্সিমাম মার্ক 10, এখানে আপনি এটা উল্লেখ করে দিতে পারেন, কুইজ ম্যাক্সিমাম নাম্বার 10, ফাইনালে ম্যাক্সিমাম 10, তো এটা যেটা হলো কি, এই যে কিউমুলেটিভ নাম্বারের সাথে সাথে আপনি যদি কি করেন, ওই যে টিকটকে দেখছি যে আমরা বার চার্ট, বার চার্টে গেলে সেটার আরো ক্লিয়ার ভিউ পাবেন, কথা বুঝতে পারছেন? এটা হলো ইন রেঞ্জের ভিতরে কতজন কত মার্ক পাইছে সেটা দেখা যাচ্ছে, আর বার চার্টের ভিতরে ইন্ডিভিজুয়ালি একজন কত মার্ক পাইছে সেটা দেখা যাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইন্ডিভিজুয়াল কিভাবে ধরে নিতে পারি, আমি এখানে রোল নাম্বার গুলো অ্যাসাইন করে দিলাম, 1 নাম্বার রোল, 2 নাম্বার রোল, 3 নাম্বার রোল, আর এখানে আমি মার্ক গুলো অ্যাসাইন করে দিলাম, বুঝা গেছে? জি স্যার। এখন আসি আমি পাই চার্টটা দেখাবো, পাই চার্ট একদম সিম্পল, পাই চার্টের কোনো ইয়া নেই, কি বলে যে পাই চার্ট নিয়ে অত বেশি ইয়া করতে হয় না, মানে টেনশন নাই, একদম ছোট, একদম ছোট, শুধু এখানে আমাদের একটা লাইব্রেরি অ্যাড করতে হয়, সেটা হলো নাম পাই, বুঝছেন? জি স্যার। পাই চার্টের জন্য আমার লাইব্রেরি অ্যাড করতে হবে, সেটা হলো নাম পাই, তো আমি নাম পাইটা করে ফেলি, যে ইম্পোর্ট নাম পাই অ্যাজ দিলাম হলে এনপি, আমি সবসময় কিন্তু এভাবে দিয়ে আসছি, ঠিক না? আর এগুলো আমার লাগবে না আপাতত, আমার যেটা করতে হবে আমি এটাই, এটারই আমি
পাই চার্টের ভিতরে প্লট করব, আমার এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে, বুঝতে পারছেন? এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে সেই ভ্যালুগুলো আমি পাই চার্টের মধ্যে প্লট করব, কিন্তু প্লট হবে কিনা সেটা হলো গিয়ে কথা। কিভাবে প্লট হচ্ছে খেয়াল করেন, প্রথমত আমি এখানে অ্যারে দুইটা আছে, রাইট? জি স্যার, অ্যারে দুইটা আছে। এই অ্যারে গুলো আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম, এবং মার্কস আছে একটা, একটা কি আছে, রেঞ্জ আছে, এবং এই অ্যারে গুলো আমাকে কি করতে হবে, প্লট করতে হবে। আমাকে কি করতে হবে, প্লট করতে হবে। আমি এখানে অ্যারে প্রথমে একটা নিয়ে দেখাবো, পরে দুইটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আপাতত আমার রেঞ্জ লাগবে না, আপাতত কি লাগবে না, রেঞ্জ আপাতত রাখলাম, আমি শুধু একটা নিয়ে কাজ করবো বলছি ফার্স্টে। যখন একটা নিয়ে আমি কাজ করতে যাব, তখন আমার যে অ্যারেটা আছে এখানে নামপাই লাগবে না, সরি, নামপাইটা লাগবে যখন আমি মাল্টিপল গ্রাফ একই জায়গায় করতে যাব। মাল্টিপল গ্রাফ মানে দুইটা গ্রাফ পাশাপাশি দেখাবে, কথা বুঝছেন? হ্যাঁ, আমাদের এখানে কি একটা করে গ্রাফ দেখাচ্ছে না? আমাদের এখানে কি একটা করে গ্রাফ দেখাচ্ছে, রাইট? জি স্যার। তখন পাশাপাশি দুইটা গ্রাফ দেখাবে, ওটার জন্য আমার নামপাই লাগবে, আমার এখন নামপাই লাগবে না। তারপর এটা ইম্পোর্ট করা থাকুক, আমি একটা অ্যারে নিয়ে কাজ করব, তারপর আমি দুইটা নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল আমাদের যে অ্যারেটা দেয়া আছে, এই অ্যারের উপরে আমি কিছু কালার ডিফাইন করে দিতে পারি চাইলে। কি কি কালার ডিফাইন করে দিতে পারি? আমার প্রথমত এই যে অ্যারে গুলো আমি নিছি, এই অ্যারে গুলো আমার প্রথম অ্যারেতে, যেটা হলো আমার স্লাইস গুলোকে ডিটারমাইন করবে। কি বলছি, আমার স্লাইস গুলোকে ডিটারমাইন করবে, তার মানে আমার স্লাইস এর কতখানি জায়গা সে নিবে। বুঝা গেছে নাকি বুঝি নাই? হ্যাঁ, বোঝা গেছে স্যার। বুঝছেন? অনেকে পিজা খাইছেন না, আটটা স্লাইস, ছটা স্লাইস এরকম থাকে স্যার, তো ওরকম অনেকে কি করে, ইচ্ছে করে একটু বড় করে কাটে না স্লাইসটা। জি স্যার। তো ওই স্লাইসটা কতটুকু স্লাইস সে নিবে, সেটা হলো আমার প্রথম অ্যারেতে যাবে। বুঝাইতে পারছি? সাপোজ টু বি আমি এখানে মার্কস দিলাম, আমি একটু কম দেই, ভ্যালু কম কমাই নেই, আমি প্রথমে মার্কস দিলাম, সাপোজ টু বি একজন 7, একজন 9, একজন পাইলাম হলো গিয়া 10, একজনকে পাইলাম আমি হলো 8, ঠিক আছে? কজনের ভ্যালু নিলাম, চারজনের, চারজনের, চারজনের ভ্যালু নিলাম, এবং এই চারজনের এখন আমি নাম ডিফাইন করে দিব। কি করে দিব, আমরা কি জানি পাই চার্টে কি থাকে বলেন তো? স্যার একটা ভ্যালু থাকে পার্সেন্টেজ হিসাবে, আর ওই ভ্যালু কার আন্ডারে কে কে ওই ওই ভ্যালুটা নামগুলো থাকে, রাইট, ওই ভ্যালুটা কোথায় অ্যাসাইন হয়েছে সেই নামগুলো থাকে, ওই নামগুলো থাকে। আমি এখন এখানে স্টুডেন্টের নামগুলো নিয়ে নিই। সাপোজ আমি প্রথমে নিলাম স্টুডেন্ট নাম্বার এ, তারপর আমি নিলাম স্টুডেন্ট নাম্বার বি। আমি যেহেতু চারটা ভ্যালু নিছি, চারটা স্লাইস নিছি, তাহলে আমার স্টুডেন্ট কয়টা ডিক্লেয়ার করতে হবে, চারটা ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে? আর নাহলে বাকিটা ব্ল্যাঙ্ক থেকে যাবে, কোনো ভ্যালু প্রিন্ট করবে না। সি, আরেকটা আমি নিলাম ডি, এই চারজন স্টুডেন্ট এখানে আছে। এই চারজন স্টুডেন্টের আমাদের কি চাইছি, এই 7 কার নাম্বার, এ এর নাম্বার, এটা আমরা অ্যারের ইন্ডেক্সিং এর উপরে আমরা এটা অলরেডি জানি, অ্যারে অ্যাড্রেসিং এর, ঠিক না? জি স্যার। এখন আমরা কি করব, কালার গুলো চুজ করে দিব। কি করে দিব, কালার চুজ, কালার চুজ করে দিব। এখন কালার চুজ আমরা এখানেও করতে পারি, চাইলে আমরা স্লাইসের ভিতরেও করতে পারি, বুঝতে পারছেন? জি স্যার। স্লাইসের ভিতরে কিভাবে করবো এটা দেখাচ্ছি। আগে আমি এখানে কালারটা কিভাবে করতে পারি, যে কোনো একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করবো, সাপোজ টু বি সিএল বা সিএলআর, এটা আমি কালার হিসেবে নিলাম, ঠিক আছে? কালার আমি প্রতিটার জন্য আলাদাভাবে কালার ডিফাইন করে দিতে হবে। সাপোজ টু বি প্রথমটার জন্য আমি কালার দিলাম রেড, তারপরে আমার যেটা আছে সেটার জন্য আমি কালার দিলাম ব্লু, তারপরে যে স্লাইসটা আছে সেই স্লাইসের জন্য আমি কালার দিলাম সাপোজ টু বি হলো গিয়া জি বা গ্রিন, এরপরে স্লাইসটার জন্য আমি দিলাম সি বা সায়ান, ঠিক আছে? ওকে, ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন? ক্লিয়ার স্যার। জি স্যার। এখন আমি আসবো কি স্লাইসে যাব, কি করব স্লাইসে যাব। আমার যেহেতু হিস্টোগ্রাম এখানে নাই, এটা আমার দরকার নাই, এটা আমি এখন কমেন্টে রেখে দিলাম, আমি এটা এখন কমিটে রেখে দিলাম। আমি এখন স্লাইসে যাব। স্লাইসে কিভাবে করব, প্রথমত আমার যেটা পিটি সেটা কল করব কি আকারে, পাই আকারে, যেটা আমি পাই চার্ট করতেছি সেটা আমাদের পাই আকারে করতে হবে, এবং পায়ের ভিতরে আমি একটা কি করব, সেকেন্ড ব্র্যাকেট নিব। এই জিনিসটা এভাবে লিখতে সুবিধা হবে আপনাদের জন্য, আমি বলে দিই। কেন আমি বলতেছি, কারণ হলো তখন আপনি লিখতে ভালো হবে, কারণ এক একাধারে কি হবে আপনার এই পাশে এই পাশে লেখাটা ঝামেলা, কথা বুঝছেন? এক লাইনে লিখতে হবে এখন, এটা আমি যা যা লিখবো আর কি। ফার্স্ট অফ অল আমি স্লাইসেস কি লিখবো, স্লাইসেস,
ঠিক আছে, স্লাইসেস না, স্লাইস হবে সম্ভবত, ওকে, কমা আমি দিব হলে গিয়ে আমি এক লাইনে লিখি, পরবর্তীতে আমি এটা পরে ভাগ করব না। লেভেল কি দিব? লেভেল আমি লেভেল দিব, লেভেলস কি হবে আমার? কার লেভেল করতেছি বলেন তো? স্টুডেন্টের লেভেল করতেছি, রাইট? ইয়েস স্যার। স্টুডেন্টের না নাম্বারের? স্টুডেন্টের। স্টুডেন্টের লেভেল ইকুয়াল টু স্টুডেন্ট, এরপর দিব কমা, কমাদের পরবর্তীতে আমি এখন কালারটা, ওই যেখানে কালার চুজ করে আসছিলাম না একটা অ্যারেতে, সে কালারটা এখানে কল করে দিব, সিএলআর, বুঝতে পারছি? এরপর আমি দিব স্টার্ট অ্যাঙ্গেল। স্টার্ট অ্যাঙ্গেলটা কেন দিতে হয় জানেন? হ্যাঁ, আমাদের স্লাইসটা, আমাদের স্লাইসটা কোথা থেকে কাটা শুরু হবে, বুঝতে পারছি নাকি পারি না? অনেকে কি করে দেখেন, উপর থেকে নিচের দিকে কাটে, রাইট? অনেকে কি করে, ডান পাশ থেকে বাঁ পাশে, অনেকে বাঁ পাশ থেকে বাঁ পাশে, অনেকে তেড়াতেড়ি করে বা কোনাকুনি ভাবেও কাটে, কাটে না? এই কাটাটা কোথা থেকে শুরু হবে? আমি ধরে নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, বুঝতে পারছি? মানে উপর থেকে নিচের দিকে আসবে। এবং আমি চাইলে এটা একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি। আমি শ্যাডো এখন দিব না, শ্যাডো একটু পরে দেখাচ্ছি। এরপর হলো এক্সপ্লোড, কি বলছি ভাই? এক্সপ্লোড, এক্সপ্লোড দিয়ে কি বুঝায় জানেন? কতটুকু সরে যাবে জিনিসটা, উচ্চ থেকে কতটুকু আপনার হাইলাইট হবে বা কতটুকু বের হয়ে যাবে, এবং এটা আপনি চয়েস করে দিতে পারবেন কি, আপনার অ্যারে যতটা আছে, অ্যারে যতগুলো আছে সেটার উপরে ডিপেন্ড করে। আপনার অ্যারেতে আমার ভ্যালু আছে কয়টা? চারটা, রাইট? এবং এই চারটা আমি এক্সপ্লোড, সবসময় যেটা খেয়াল করবেন, নর্মালি আমরা জিরো জিরোই রাখি, নর্মালি কি রাখি? জিরো, যেহেতু আমি ভ্যালু চারটা নিয়ে কাজ করতেছি, চারটা জিরো দিব। এরপরে যেটা হলো, আমি এটা কেটে দিই, এটা ওয়ান কেন আমার কাছে মনে হচ্ছে আমি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট করতেছি, সিএসএস এইভাবে লিখতে হয়, বুঝছেন? জি স্যার, জি স্যার। এরপর আমি দিব হলো গিয়ে যে অটো পিসিটি, অটো পিসিটি মানে অটো প্যাক, অটো প্যাক মানে হলো গিয়ে যে আমি পার্সেন্টেজটা দেখাবে, অটো পার্সেন্টেজ, কথা বুঝছেন? এ ইউটিও আমার যে ভ্যালু গুলো সব আছে না, এটার পার্সেন্টেজ দেখাবে। এখন পার্সেন্টেজ আমি কিভাবে দেখাবো বলেন তো, কেউ জানেন? স্যার কোডটা ভুলে গেছেন, স্যার এক মিনিট, কোডটা ভুলে গেছেন? জি স্যার। আমাদেরকে ফ্লোটিং পয়েন্টও দিতে পারি তাই না স্যার? ফ্লোটিং পয়েন্ট দিতে পারবো, তারপর আমরা চাইলে ব্ল্যাঙ্ক রাখতে পারবো, এরপর আমরা চাইলে হলো গিয়ে শুধুমাত্র পার্সেন্টেজ এফ ব্যবহার করতে পারবো, কথা বুঝছেন? জি স্যার। শাকিল পাইছেন খুঁজা? ব্যাপার নাই। আচ্ছা, এখানে আমি ব্যবহার করলাম পার্সেন্টেজ 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 পার্সেন্টেজ, চারটা ভ্যালু না? জি স্যার, এই জন্য। আচ্ছা, মোটামুটি শেষ। এখন আমি টাইটেলটা চেঞ্জ করে দেই, যে আমাদের টেস্ট গ্রাফের জায়গায় আমি ব্যবহার করতেছি কি, পাই চার্ট, রাইট? জি স্যার, পাই চার্ট। এবং আমাদের যে এক্স লেভেল ওয়াই লেভেল, এখানে আমার এটা প্রয়োজন নাই, বুঝছেন? কারণ পাই চার্টে আমাদের কি, এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে না, বুঝতে পারছেন? আচ্ছা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমাদের থাকে না। এবং এখান থেকে পরবর্তীতে আমরা কি করতেছি, প্রিন্ট করে দেখবো, আমাদের গ্রিডেরও প্রয়োজন নাই, আমাদের পাই চার্টে গ্রিডেরও প্রয়োজন নাই, জাস্ট আমার কি থাকবে, পাই টাইটেল, আর হলো গিয়ে পিটি টাইটেল, আর হলো পিটি লেজেন্ড, আর হলো পিটি শো। লেজেন্ড না দিলেও চলবে, ঠিক আছে, তারপর লিজেন্ড দিয়ে রাখা ভালো, অনেক দেখা যাচ্ছে অনেক লাইব্রেরিতে লিজেন্ড না দিলে রান করে না। আমি এটা এখন রান করে দেখি কি আসে, কি সমস্যা? কয় নাম্বার ভোট আর্গুমেন্ট ইকুয়াল টু এক্সেল স্যার 120 নাম্বার লাইনে স্যার স্লাইস আসলো কিভাবে স্যার? মার্ক হবে না, মার্ক হবে না স্যার? মার্ক হবে কেন স্যার? আপনি মার্ক গুলো তো বসাইতেছেন স্যার। ও সরি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি স্লাইসের জায়গায় মার্কস হবে, রাইট? ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন দেখেন আসছে, এই যে লিজেন্ডটা কেন দিছি, এই লিজেন্ডটা দেওয়ার কারণে কিন্তু আমার এই যে দেখাচ্ছে এটা, ঠিক না? কথা বুঝে গেছে? এবারে দেখেন একটা জিনিস, মজার বিষয় দেখেন, আমরা যে পার্সেন্টেজ পার্সেন্টেজ ব্যবহার করছি, এটা কি কারেক্ট হচ্ছে? না না স্যার। না স্যার, এটা কিন্তু আমাদের কারেক্ট হয় না। আমার সাথে কি, আমি যেটা লিখে দিছি শুধু ওইটা দেখাইতেছে, ঠিক না? আচ্ছা, কেন হয় নাই কেউ বলতে পারবেন? স্যার এখানে ফরম্যাটটা কিভাবে দেখবে, সেই ফরম্যাট কথা বলতে স্যার, এটা পার্সেন্টেজ 0.2f, এই ফরম্যাটে দিতে কি সাধারণত ইউজ করে? 0.2f না, 0.1f না, এটা কোনো ফিক্স নাই, এটা কি কোনো ফিক্স নাই, মানে সাধারণ ইউজ করে। আপনি চাইলে যেটা ভাল লাগে, বুঝতে পারছে?
চাইলে যেটা ভালো লাগে। এটা আমি কি দিব, পার্সেন্টেজ দিলাম আমি, সাপোজ টু দিলাম 1.1, ঠিক আছে 1.1 দিয়ে এফ দিলাম আমি, পার্সেন্টেজ প্লেস করে দিলাম। ওকে এখন দেখি কি করে, কি প্রবলেম, একটা একটা প্রবলেম করবেই। হ্যাঁ হয়েছে, বুঝা গেছে, ফরম্যাট হলো এটা, একটা পার্সেন্টেজ, তারপর হলো ভ্যালু, ঠিক আছে, এরপর হলো গিয়া আবার দুইটা পার্সেন্টেজ সাইন, বুঝতে পারছি। এটা কিভাবে নিচ্ছে খেয়াল করেন, আমি দেখি প্রথম পার্সেন্টেজটা বাদ দিয়ে দিলাম, প্রথমটা বাদ দেওয়ার পরে কি আসে দেখেন, আসছে না, আসে নাই, আমার এখানে আমি ফরম্যাটটা বলে দিই, ফরম্যাটটা হলো প্রথমে পার্সেন্টেজ পার্সেন্টেজ দুইটা লিখবেন, এরপর আপনার 1.1 বা 2.1 বা 4.1 বা 0.2f যা খুশি আপনি দিতে পারেন, বুঝা গেছে। এখন আমার পার্সেন্টেজটা শো করতেছে, কোথেকে পাইছে এই পার্সেন্টেজটা, আমার এই যে এখানে 7 9 10 8 এগুলারে কম্পিউট করে সে অটো পার্সেন্টেজটা বের করে নিছে, এবং আমার যে কালার গুলো ছিল কোনটা কোন কালার সেটা আমরা এখানে দিচ্ছি। আর এখানে যে লেভেলস, যে স্টুডেন্ট, স্টুডেন্ট কোথায় পাওয়া গেছে কোথাও বলেন তো, না স্যার, হ্যাঁ কেন পাওয়া যায়নি, এই যে এ বি সি ডি, এটা তো স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের নাম কি আমি ডিক্লেয়ার করছি কি হিসেবে, বুঝতে পারছি স্যার, এ বি সি ডি আকারে আমি ডিক্লেয়ার করছি না, হ্যাঁ স্যার, এই এ বি সি ডি আমার আসলে কি স্টুডেন্টগুলোরে পাইছি, রাইট, এখন আমি দেখি আমি একটা পার্টিকুলার, আমি এখানে শ্যাডো দিই নাই, দেই নাই, মনে আছে, আমি এখানে একটা শ্যাডো অ্যাড করব, কি অ্যাড করব ভাই, শ্যাডো, শ্যাডো অ্যাড করব, শ্যাডো আছে কিনা নাই সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যে শ্যাডো, শ্যাডো দিলে পাইচারটা দেখতে একটু সুন্দর হয়, বুঝছেন, শ্যাডো ইকুয়ালটা হবে ট্রু, শ্যাডো দিতে হবে ট্রু, মানে আমি শ্যাডো ব্যবহার করতেছি। আর এক্সপ্লোর দেখেন, খেয়াল করেন, আমি যে কোনো একটা ভ্যালু আমি চেঞ্জ করে দিব, যে কোনো একটা ভ্যালু, আমি লাস্টের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিলাম, লাস্টের ভ্যালুটা চেঞ্জ করে আমি সাপোজ টু দিলাম হলো গিয়ে 1, ঠিক আছে, এখন আমি প্রিন্ট করি, আর সেটাই বলতেছি আমি, দেখাচ্ছি। এখন দেখেন, খেয়াল করেন, আমার এখানে দেখেন এই যে পাই চার্টটা একটু কি 3D টাইপ আসছে না, শ্যাডো দেওয়ার পরে, এবং আমি যখন কি করছি এক্সপ্লোর করছি, এক্সপ্লোর মানে কি এটা বিচ্ছিন্ন হয়ে যাবে, কত দিছি ভ্যালুটা, 1 দিছি, মানে কি আমার এদিক থেকে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর 1/1 এটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন কতখানি এক্সপ্লোর হয়েছে। সো এই ভ্যালুটা সবসময় একটা অপটিমাল ভ্যালুতে রাখতে হয়, সেটা 0.1 থেকে 0.5 এর ভিতরে থাকে, কথা বুঝছেন, 0.1 আমি ব্যবহার করি, দেখেন এখন দেখতে কেমন লাগে, খেয়াল করছেন, নর্মালি কি এরকমই দেখায়, ঠিক না, পাই চার্ট গুলো ক্লিয়ার, জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে আজকে আমি কি কি দেখালাম আপনাদেরকে, স্যার লাইন গ্রাফ, প্রথমে লাইন গ্রাফ, পরে বার গ্রাফ, পরে হিস্টোগ্রাম, 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 পাই চার্ট, ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন বাসায়, আপনাদের কারণ আছে, আমি আপনাদেরকে কেন শিখিয়েছি এটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন, আপনাদের যে ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করি সেগুলো যেন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বের করা যায়, ওকে, ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এতটুকুই থাকলো, ইনশাল্লাহ আবার নেক্সট উইকে দেখা হবে, ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ স্যার।